প্রাইভেট হাসপাতালে ইনকিউবেটরে শর্ট সার্কিট 18 জন শিশু মৃত। হ্যালো গাইস, রাইট নাও আজ আমি বলতে চলেছি বাবা যাদব পরিচালিত যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের নতুন মুভি নিয়ে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রাজ্যে যতগুলো ন্যাচারাল রিসোর্স স্ক্যাম হয়েছে তার জন্য একটাই মানুষ দায়ী, যে ক্লাসের ফার্স্ট পর। প্রথমে বলি রাখি, বাবা যাদব দ্বারা পরিচালিত নতুন মুভিতে আমরা দেখতে পাবো টলিউডের দুই সুপারস্টার যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে। এবং এই ছবির প্রযোজনায় রয়েছেন এই জুটি নিজেই, অর্থাৎ যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। ইউজ করছে তাতে মনে হচ্ছে দাদিয়া প্ল্যানিং এ টেররিস্ট অ্যাটাক। এই জুটিকে প্রথম আমরা দেখেছিলাম পরিচালক বিশা দাশগুপ্তের ওয়ান ছবির মাধ্যমে, যেখান থেকেই তাদের দুজনের পরিচয় শুরু হয়। এবং এরপর এওএস কলকাতা ছবির মাধ্যমে শুরু হয় তাদের প্রেম। সম্প্রতি শোনা যায় এই ছবির শুটিং চলাকালীনই শুরু হয় তাদের প্রেমের চর্চা, যার প্রভাব পড়ে সোশ্যাল মিডিয়াতেও। এরপর পরিচালক শিলাদিত্য মৌলিকের পরিচালনায় মাস্টার মশাই আপনি কিছু দেখেননি ছবির শুটিং শুরু হলেও পরিচালকের সঙ্গে মনোমালিন্য থাকার কারণে এখনো পর্যন্ত রিলিজ হয়নি সেই মুভি। সুবা হোনে কে সাথ সাথ কলকাতা কা কাউন্টডাউন শুরু। এছাড়াও এই জুটি সদ্যই শুটিং শেষ করেছে শিকার ছবির, আর এরপরেই তারা কাজ শুরু করতে চলেছেন বাবা যাদব দ্বারা পরিচালিত নতুন ছবি। যদিও মুভির নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি কিছুই, তো এই বিষয়ে পরিচালক অর্থাৎ বাবা যাদবের বক্তব্য পুরোটাই পরিকল্পনার স্তরে রয়েছে, এখনো কিছু পাকা হয়নি, অনেক কাস্টিং ও চূড়ান্ত হয়নি, তাই এই মুহূর্তে বেশি কথা বলা যাবে না, এমনই সিদ্ধান্ত তার। আজব দিয়ে এখানে আর কেউ আসেনি, এখন থেকে আমার একটাই লক্ষ্য, একটাই টার্গেট, আদিত্য সেন। পরিচালক বাবা যাদব তার এই নতুন মুভি ছাড়াও আরও একটি ছবির আপডেট দিয়েছেন, আর তা হলো জিতের বস স্ত্রী। তো শেষমেশ আরও একটি আপডেট দিয়ে রাখি, সম্প্রতি টলিউডের পাশাপাশি যশ দাশগুপ্ত বলিউডেও ডেবিউ করতে চলেছেন ইয়ারা টু এর মাধ্যমেই, যেখানে তাকে আমরা দেখতে পাবো নায়কের ভূমিকায় অভিনয় করতে। সম্ভবত চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ইয়ারা টু। সো ভিউয়ার্স, এই মুভির আপডেট আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে।